একটি আইফোনের ব্যাটারি হেলথ কেন বুস্ট করা হয় এটা কি আপনি জানেন? সাধারণত আমরা ক্রেতারা যখন দোকানে গিয়ে বেশি ব্যাটারি হেলথের ফোন চাই, তখন দোকানিদের কিছুই করার থাকে না, কারণ পুরনো এ সকল আইফোনের ব্যাটারি হেলথ কখনোই এত বেশি থাকা সম্ভব না। আর যেহেতু iOS 15.2 আপডেটের পর থেকে যে কোনো পার্টস চেঞ্জ করলে সেটা আননোন পার্ট চলে আসে, এ কারণে দোকানিদের জন্য একটি ব্যাটারি পরিবর্তন করা যেমন কঠিন, তেমনি খরচ সাপেক্ষ। আর এই কম খরচের মধ্যে ব্যাটারি হেলথ বাড়িয়ে দেখানোর সহজ উপায় হচ্ছে ব্যাটারি বুস্টিং, আর যে কারণে দোকানিরা সাধারণত ব্যাটারি বুস্ট করে ফোন বিক্রি করে আমাদের কাছে। এখানে আমাদের ক্রেতাদের ভুলই দেখি আমি সবচেয়ে বেশি, কারণ হচ্ছে আমরা যারা ক্রেতা আছি তারা সবচেয়ে বেশি পছন্দ করি ব্যাটারি হেলথ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাটারি হেলথ জনিত বিষয়ে অল্প কিছু টিপস দিব। আশা করছি এটা যদি ফলো করেন তাহলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ফোন কিনতে গিয়ে ব্যাটারি বুস্টেড আইফোন কিনে প্রতারিত হবেন না। একদম প্রথম টিপস হলো, কখনোই দোকানে গিয়ে বলবেন না যে আমাকে 90% বা 95% ব্যাটারি হেলথের আইফোন দেখান। আপনি দোকানে গিয়ে বলবেন যে আমাকে এমন একটা ফোন দেখান যেই ফোনটার ব্যাটারি হেলথ বুস্ট করা নয় এবং যেই ফোনটা এর আগে কখনো সার্ভিসিং করানো হয়নি। সেক্ষেত্রে দেখবেন দোকানি আপনার উপরে ইমপ্রেস হয়ে যেতে পারে এবং সে ভাববে যে আপনি আসলে আইফোনের ব্যাপারে অনেক কিছু বোঝেন দেখেই আপনি এই কথাটি বলেছেন। এরপরে যখন আপনার হাতে ওই ফোনটি দেওয়া হবে তখন আপনি কয়েকটা বিষয় পরীক্ষা করে নেবেন। একদম শুরুতে আপনার হাতে যেই ফোনটি দিবে সেই ফোনটি কবে রিলিজ হয়েছে এবং কবে এটা পারচেজ করা হয়েছে এই বিষয়টি বের করে নেবেন। পারচেজ ডেট কিভাবে বের করতে হয় সেটা একটু সংক্ষেপে বলে দেই। ফোনের সেটিংস অপশনে গিয়ে সিরিয়াল নাম্বারটা কপি করবেন, গুগলে গিয়ে অ্যাপল কভারেজ লিখে সার্চ করবেন, এখানে সিরিয়াল নাম্বারটা পেস্ট করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন যে আপনাকে পারচেজ ডেটের একটি সঠিক ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। তখন আপনি এই ফোনের সাথে সেটা বিবেচনা করবেন। ধরুন একটা ফোনের ব্যাটারি হেলথ আছে 80% এবং সেই ফোনটি পারচেজ করা হয়েছে 3 বছর আগে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ সবকিছু ঠিক আছে বা নর্মাল আছে। 3 বছর একটা ফোন ব্যবহার হয়েছে, ব্যাটারি হেলথ 80% থাকা একদমই স্বাভাবিক। যদি এর থেকে কমও থাকে তাহলেও এটা মেনে নেওয়া যায়। আবার যদি হঠাৎ করে দেখেন যে 3 বছর আগের একটা ফোন কিন্তু ব্যাটারি হেলথ 95%, সেই জায়গাতেই সন্দেহের শুরু হয়। আর এই সমস্ত সিচুয়েশনে আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যে আপনারা একটু ফোনটাকে চালিয়ে বিভিন্নভাবে টেস্ট করে নেবেন। একদম শুরুতে বেশি ব্যাটারি হেলথ আছে এমন ফোন দেখে যদি সন্দেহ হয় সেই ফোনটার ক্যামেরাটা অন করবেন এবং ক্যামেরাটা অন করে ভিডিও করবেন। ধরেন যদি ওই ফোনটাতে সিনেমেটিক ভিডিও সাপোর্ট করে তাহলে সিনেমেটিকে ভিডিও করবেন। যদি দেখেন 5 মিনিট ভিডিও রেকর্ড করার পরে সেই ফোনের ব্যাটারি হেলথ 5 থেকে 10% কমে গেছে, তাহলে বুঝতে হবে ব্যাটারিতে কোনো একটা গন্ডগোল আছে। আর যদি দেখেন 5 মিনিট ভিডিও করার পরে 2 থেকে 3% চার্জ কমেছে কিংবা তারও কম, তাহলে বুঝতে হবে ব্যাটারি হেলথ এক্সেলেন্ট কন্ডিশনে আছে। এর পাশাপাশি ধরুন যে ফোনটিতে সিম ইনস্টল করবেন, এরপরে মোবাইলের ডেটা কানেকশন অন করবেন এবং একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করবেন, মোট কথা ফোনটাকে অনেক বেশি প্রেশার দেবেন, তখন দেখবেন যে এই ফোনের ব্যাটারিটা আপনার এই ইন্টেনসিভ কাজকে কতটুকু হ্যান্ডেল করতে পারছে। যদি দেখেন যে না খুবই দ্রুত ফ্রিকোয়েন্টলি ব্যাটারি পার্সেন্টেজ কমে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটারিতে ঝামেলা অবশ্যই আছে। আর যদি এমন না হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে হ্যাঁ ফোনের ব্যাটারি ঠিক আছে, ইটস ইউজেবল। একটা বিষয় মাথায় রাখবেন, সাধারণত ফোনের ব্যাটারি হেলথে যদি 10% ডিফারেন্স হয় সেটাতে ফোনের টোটাল ব্যাটারি ব্যাকআপের উপরে প্রভাব পড়বে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। কাজেই এই 10-15 মিনিটের নাম্বার গেমের জন্য ব্যাটারি হেলথ বুস্ট করা আছে এমন কোনো ফোন কেনা থেকে বিরত থাকাই ভালো। যদি কোনো ফোনে দেখেন ব্যাটারি হেলথ 70-এর নিচে আছে তাহলে সেই ফোনটা কিনে সাথে সাথে ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন। আশা করছি এতে করে ওই ফোনটি আপনি আগামী অনেকদিন চালাতে পারবেন। এই বিষয়গুলোর বাইরে আর বেশি কিছুর দরকার নেই, অত বেশি ঘাটাতে যাবেন না, তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ফোন কিনতে পারবেন না। সাধারণত চেষ্টা করবেন কোনো ব্যক্তির কাছ থেকে ফোন কিনতে, কারণ ব্যক্তি কখনো একটা ফোনের ব্যাটারি বুস্ট করে না, বুস্ট করে সাধারণত দোকানিরা। কাজেই দোকান থেকে ফোন কিনতে গেলে একটু বেশি সচেতন থাকার চেষ্টা করবেন, তাতেই আশা করছি কাজ হয়ে যাবে। আর অ্যানালিটিক্সে গিয়ে ফোনের আসল ব্যাটারি হেলথ চেক করার যে বিষয়টি সেটিও চাইলে আপনি আপনার মতো করে চেক করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই যে সাধারণত 4 থেকে 5% ডিফারেন্স থাকবে আইফোনের ব্যাটারি হেলথ অপশনে যে ব্যাটারি হেলথটি দেখাবে তার সাথে অ্যানালিটিক্সের শো করা ব্যাটারি হেলথের। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমাদের সাধ্যমতো আমরা উত্তর দেব আপনার ওই প্রশ্নের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।